স্যারকে অনেক ধন্যবাদ আমার আম্মুকে সুস্থ করে দেওয়ার জন্য, আর বিপিআরসি কে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। আমার নাম রাশিদা বেগম, আমি যশোর থেকে আসছি, আমার বয়স 34 বছর। তো স্যার, আমি একজন গৃহিণী, আমার কোমরে হচ্ছে আর প্রচণ্ড ব্যথা ছিল, আমি অনেক ডাক্তার দেখাইছি, আমার যন্ত্রণায় আমি ঘুমাতে পারতাম না, হাঁটতে পারতাম না, চেয়ারে বসেও নামাজ পড়তে পারতাম না। তারপরে আমি এখন ডিপিআরসি হসপিটালে এসে চিকিৎসাধীন, প্রসেস 21-22 দিন, ট্রিটমেন্ট নিলাম, নিয়ে আমি এখন অনেকটা সুস্থ আছি, ভালো আছি। এখানে আমার যে ট্রিটমেন্ট দিয়েছে থেরাপিস্ট, আমার অনেক যত্ন সহকারে ট্রিটমেন্ট দিয়েছে, তার সেবায় আমি অনেক প্রশস্তি পাইছি, আমার খুব সুন্দরভাবে ইয়ে করেছে, আমার চিকিৎসা পদ্ধতিটা খুবই ভালো লেগেছে, এখন আমি অনেকটা ভালো আছি। আমি হাঁটতেই পারতাম না, মানে হাঁটতে গেলে পা অবাস হয়ে যেত, যন্ত্রণা করতো প্রচণ্ড, আমি তখন বসে পড়তাম, নাহলে শুয়ে থাকলে আমার একটু ভালো লাগতো। আমার আম্মু সবসময় যন্ত্রণা করতো মাঝে, তো আমি আম্মুর কষ্টটা বুঝতে পারতাম, তো অনেক ডাক্তার দেখানোর পরেও সুস্থ হয়নি, ডাক্তার বলছে যে অপারেশন ছাড়া এটা কোনো সুস্থ করা যাবে না। তো আমি যখন স্কুল থেকে আসতাম, আম্মু কান্নাকাটি করতো, কোনো কাজই করতে পারতো না, কষ্ট করে যদি একটু করতেও যেত তাহলে অনেক যন্ত্রণা করতো, এরকম করতে পারতো না, তাই আম্মু শুয়ে থাকতো সবসময়, প্রায় 2 মিনিটও দাঁড়াতে পারতো না। ডক্টরে যখন সার্জারি করতে বললো, সবাই বললো যে না, এস অপারেশন করলে তুমি একদম মানে পুরো উঠে হয়ে যাবা, তুমি হাঁটতে পারবা না। তখন আমার হাজবেন্ড এই প্রধান স্যারের এই ভিডিও দেখে আমার ঢাকায় পাঠিয়েছে। ডাক্তার শফিউল্লাহ প্রধানের ভিডিও আমিও দেখতাম, আম্মুকেও দেখাতাম, দেখে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ঢাকায় যদি দেখাই তাহলে এই ডাক্তারটাকে একবার দেখাবো। স্যারের ভিডিও দেখলাম, স্যার বললো যে এখানে অপারেশন বাদে চিকিৎসা দেওয়া হয়, তখন আমি এদের সম্মতি দিয়েছি যে আমি অপারেশন বাদে এখানে চিকিৎসা হবো। আমারও অনেক খারাপ লাগতো যখন আম্মু এরকম চিৎকার করতো, তখন মনে হতো যদি আমার আম্মুর আমি সুস্থ করে দিতে পারতাম তাহলে অনেক ভালো হতো। আমার হাজবেন্ড আমার প্রথম থেকে অনেক সাপোর্ট দিয়েছে, ওনার দ্বারাই তো এখানে আমি আসতে পারিছি, দেখাই আমার আম্মু এখন অনেক সুস্থ আছে, ভালো আছে, দুমত হাঁটা চলাফেরা করতে পারছি, বসতে পারছি, নামাজ পড়তে পারছি, এখন আর কোনো যন্ত্রণা নেই, ঘুমাতে পারছি। আমার আম্মু এখন সুস্থ হয়েছে বলে আমারও অনেক ভালো লাগছে, আমার আম্মুর সাথে আমি এরকম সুস্থভাবে যাতে আমার আম্মুর সাথে চলতে পারি এটা আর কি। স্যারের চিকিৎসা খুবই সুন্দর, এখানে যে চিকিৎসা ব্যবস্থা আপনি খুবই উন্নত, আমার চিকিৎসা পদ্ধতিটা খুবই ভালো লেগেছে। আমি চাই যে দর্শক আমার মতো যদি এই রোগে কেউ ভোগান্তি হয় তাহলে যেন অবশ্যই ডিপিআরসি হসপিটালে আসি সেবা নিতে পারে। স্যারকে অনেক ধন্যবাদ আমার আম্মুকে সুস্থ করে দেওয়ার জন্য, আর ডিপিআরসি কে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। আর স্যার ফেসবুকে একটা কথা লেখে যে হে আমার রব, আমাকে আরো বেশি জ্ঞান দান করুন যাতে আমি রোগীদের সেবা করতে পারি। আমিও চাই যে স্যারের এই কামনাটা যেন পূরণ হয়, আর আল্লাহর কাছে দোয়া করি যাতে স্যার আরো জ্ঞান দান করে। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।